নির্বাক মিজানুর রহমান শুধু চোখ দিয়ে পড়ছে পানি পাহাড় দোষে হারিয়েছেন স্ত্রী ও দুঃসন্তানকে ভাগ্য ক্রমে বেঁচে যান তিনি তবে মাটি চাবা পড়ে আহত হন মেনেজন সাফ সহ্য অর্ডার ঠাগে মা সাফরি এ সারাই না মারিস ও বাবা রে ভাই মা রে বাঘ নাথি আর বো আর বোআ আমার বু মিলিং দা নাই কক্সবাজারের দক্ষিণ দিককুলে পাহাড়ের পাদদেশে বসতি গড়ে বসবাস করছে বেশ কিছু পরিবার শুক্রবার ভোর রাতে পাহাড় দশে মাটি চাপা পড়ে মিজান সহ তার পরিবারের চারজন পরবর্তীতে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় জীবিত উদ্ধার করা হয় মিজানকে আর মৃত অবস্থায় পাওয়া যায় তার স্ত্রী ও দু সন্তানকে সবাই সরে গেছে মানে ওরা সরনে আর কি সর্বার মতো পরিস্থিতি ছিল না ওই জন্য যাইতে চাইছিল না আর কি এদিকে পাহাড় দোষের ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের দ্রুত সরিয়ে নেওয়া হবে বলে জানান তিনি প্রশাসনিক পক্ষ থেকে আমরা পঁচিশ হাজার টাকা করে যে সরকারি যে অনুদান সেটা অনুদান এখনই তাদেরকে দিয়ে দিব আর কি এদিকে উখিয়ার চোদ্দ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় দোষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার